হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ আজকে হচ্ছে কুড়ি জুন এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো এবং যেহেতু আমাদের কিছু সমস্যার জন্য গতকাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়নি তাই আমরা একসঙ্গে উনিশ এবং কুড়ি তারিখে দু দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাই করা পনেরোটি প্রশ্ন রয়েছে তো প্রত্যেকটি প্রশ্ন বলবো তাদের উত্তর বলবো রিলেটেড ফ্যাক্টগুলো বলবো তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে প্রত্যেক দিন সকালে সিক্স এম আমাদের এই চ্যানেলে কারেন্ট এফেয়ার্সের ক্লাস হচ্ছে এবং আমাদের দ্বিতীয় চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেসক্রিপশনে যাও সেখানে আমাদের গিয়ে দ্বিতীয় চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ সেখানে প্রত্যেক দিন জিকের ক্লাস হচ্ছে চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের দেখো অতি গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল পিস ইন্ডেক্স অর্থাৎ বিশ্ব শান্তি সূচিতে ভারতের র্যাঙ্ক কত কারেক্ট আনসার কী হবে এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো পঁয়ত্রিশ বি ইজ দ্য কারেক্ট আনসার এবারের ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো পঁয়ত্রিশ দেখো ডিটেলসে জানবো এই সূচিতে প্রথম স্থানে অবস্থিত আইসল্যান্ড দ্বিতীয় স্থানে হচ্ছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে অবস্থিত ডেনমার্ক ভারত হচ্ছে একশো পঁয়ত্রিশ নাম্বারে ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস সিডনি দ্বারা প্রত্যেক বছর এটি প্রকাশিত হয়ে থাকে এবং বাংলাদেশ অবস্থিত একানব্বইতম স্থানে শ্রীলঙ্কা অবস্থিত পঁচানব্বইতম স্থানে এবং পাকিস্তান অবস্থিত একশো পঞ্চাশতম স্থানে তাহলে আমরা কি দেখতে পেলাম যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কিন্তু ভারতের থেকে আগে রয়েছে ঠিক আছে অর্থাৎ ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মানুষ ভারত থেকে বেশি তারা শান্তিতে এবং সুখী রয়েছেন ভারতের র্যাঙ্ক একশো পঁয়ত্রিশ চলো দ্বিতীয় কোয়েশ্চানে যাবো তার আগে বলবো আমাদের ক্লাস ভালো লাগলে এক্ষুনি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকে আমরা এক হাজার লাইকের টার্গেট রাখছি আশা করছি তোমরা আমাদের লাইক টার্গেট পূর্ণ করে দেবে চলো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রয়াত হলেন মিলখা সিং তিনি কিসের সাথে সম্পর্কযুক্ত ছিলেন অর্থাৎ তিনি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন তো তিনি একজন স্প্রিন্ট রানার ছিলেন অর্থাৎ দূরপাল্লার দৌড়বাজ ঠিক আছে স্প্রিন্ট রানা রানার ছিলেন এবং তিনি সম্প্রতি মারা গেলেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একানব্বই বছর এবং তাকে ফ্লাইং সিক নামেও তিনি পরিচিত ছিলেন ফ্লাইং সিক নামে তিনি পরিচিত ছিলেন এশিয়ান গেমসে তিনি চারবার স্বর্ণপদক পেয়েছেন ঠিক আছে এবং উনিশশো সালের রোম অলিম্পিকে চারশো মিটার দৌড়ে চতুর্থ স্থান অধিকার করেছিলেন তো তিনি সম্প্রতি একানব্বই বছর বয়সে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তিনি একজন স্প্রিন্ট রানার ছিলেন নেক্সট কোয়েশ্চনে যাবো দেখো সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক হতো তো সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার একুশ যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ফোর্টি থ্রি তেতাল্লিশ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডিটেলসে আমরা জেনে নেবো দেখো এটা প্রত্যেক বছর প্রকাশ করে থাকে ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোভিড নাইন্টিন এর কারণে বিভিন্ন দেশের অর্থনীতির প্রভাবের ভিত্তিতে এই র্যাঙ্ক করা হয়েছে অর্থাৎ কোভিড নাইন্টিনের প্রভাবে বিভিন্ন দেশগুলো যেসব দেশে কোভিড নাইন্টিন হয়েছে তো সেই সব দেশগুলো আর্থিকভাবে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কীরকম আর্থিক প্রভাব পড়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই র্যাঙ্কটা প্রকাশ করা হয়েছে তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ফর্টি থ্রি নেক্সট দেখো চার নম্বর সম্প্রতি কে প্রথম ভারতীয় টাইকান্ডো এথলিট এটা স্পেলিং একটু মিস্টেক হয়েছে টাইকান্ডো টাইকান্ডো তোমরা আশা করি প্রত্যেকে জানো ক্যারাটার মতোই টাইকান্ডো অ্যাথলিট হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলো তো এই প্রথম কোনো ভারতীয় টাইকান্ডো অ্যাথলিট হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তো যার নাম হচ্ছে অরুণা তানোয়ার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অরুণা তানোয়ার তো এর আগে তিনি এশিয়ান প্যারা টাইকান্ডো প্রতিযোগিতায় দু হাজার উনিশে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং বিশ্ব প্যারা টাইকান্ডো প্রতিযোগিতার দু হাজার উনিশেও তিনি ব্রঞ্জ মেডেল পেয়েছিলেন এবং তিনি হচ্ছেন চণ্ডীগড়ের বাসিন্দা তো তোমাদের এখানে একটা প্রশ্ন করব একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি যে এবারে দু সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে দু হাজার একুশ সালের এটা কিন্তু প্যারা অলিম্পিকে তিনি চান্স পেয়েছেন ঠিক আছে প্যারা অলিম্পিক্স তো দু সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে কমেন্ট করে জানাবে এটা তোমাদের আমি করিয়েছি প্রশ্নটা নেক্সট দেখো সম্প্রতি কে টিউনিশিয়াতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন টিউনিশিয়াতে কে তো সম্প্রতি গুলখম জাথম গাংটে নামটা মনে রাখতে হবে গুলখম জাথম গাংটে সম্প্রতি তিনি টিউনেশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সিয়ার দেখো টিউনেশিয়া এর রাজধানী হচ্ছে টিউনিস রাষ্ট্রপতি হচ্ছেন কাইস সারেদ এবং মুদ্রা হচ্ছে টিউনেশিয়ান দিনার নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি প্রকাশিত এরিকসন মোবিলিটি রিপোর্ট দু অনুযায়ী ভারতের কত সালের মধ্যে ফাইভ জি ব্যবহারকারীর সংখ্যা তিনশো তিরিশ মিলিয়নে পৌঁছাবে ভারতে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে ভারতে ফাইভ জি চালু করার জন্য তো এরিকসন মোবিলিটি রিপোর্ট একটা প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে সারা ভারতবর্ষে ফাইভ জি ব্যবহারকারীর সংখ্যা তিনশো তিরিশ মিলিয়নে পৌঁছাবে তিনশো তিরিশ মিলিয়ন সমান কত মানে দশ লক্ষ দিয়ে গুণ করো তেত্রিশ কোটি মানুষ তখন দু সালে ফাইভ জি ব্যবহার করবে দেখো আরেকটা তথ্য বর্তমানে ভারতে এক মাসে একজন ব্যক্তি চোদ্দো দশমিক পাঁচ জিবি ডেটা ব্যবহার করেন এটা গড় এভারেজ চোদ্দ দশমিক পাঁচ জিবি ডেটা ব্যবহার করেন যা দু সাল পর্যন্ত চল্লিশ ডেটা পর জিবি পর্যন্ত বৃদ্ধি পাবে নেক্সট কোয়েশ্চেন আজকের পনেরোটি কোয়েশ্চেন রয়েছে লাস্ট পর্যন্ত দেখবে এখনও আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে দেখো কোথায় ভারতের প্রথম কোভিসেফ রোড তৈরি হয়েছে কোভিসেফ রোড তো ভারতের প্রথম ইন্দোর শহরে ইন্দোর শহরটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশের ইন্দোর শহরে কোভিসেফ রোড তৈরি করা হয়েছে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তো কোভিড নাইন্টিন মহামারী সম্পর্কে সচেতনতা প্রচার করতে এবং মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করার জন্য শহরের একটি ব্যস্ত রাস্তা কোভিসেফ সেফ রোড ঘোষণা করা হয়েছে শহরের একটি ইন্দোর শহরের একটি ব্যস্ত রাস্তাকে শেপ রোড হিসেবে ঘোষণা করা হয়েছে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করাতে করার জন্য ঠিক আছে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তো মধ্যপ্রদেশের আমরা কথা বলছি মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের গভর্নর হচ্ছেন আনন্দীবেন পেটেল মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল তো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দেখো মধ্যপ্রদেশের শ্যুটার রুবিনা ফ্রান্সিস পেরুতে আয়োজিত বিশ্ব প্যারাশুটিং প্রতিযোগিতায় কোন পদক জয়ী হলেন তো ইনি হচ্ছেন রুবিনা ফ্রান্সিস তিনি মধ্যপ্রদেশের অধিবাসী এবং পেরুতে সম্প্রতি আয়োজিত হয়েছে বিশ্ব প্যারাশুটিং প্রতিযোগিতা তো সেখানে তিনি স্বর্ণপদক জয়লাভ করেছেন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দেখো কে সেবি বোর্ডের সদস্য নির্বাচিত হলেন সেবি এর সদস্য কে নির্বাচিত হয়েছেন কারেক্ট আনসার হচ্ছে আনন্দমোহন বাজাজ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার আনন্দমোহন বাজাজ সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হলেন সেবি এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে সেবি এর বর্তমান চেয়ারপারসন রয়েছেন অজয় ত্যাগই সেবি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন সম্প্রতিকে পুমা মোটো স্পোর্টস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন তো পুমা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্পোর্টস ব্র্যান্ড তো পুমা মোটো স্পোর্টস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যুবরাজ সিং নিযুক্ত হয়েছেন তো এই যে পুমা পুমা হলো একটি আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড তোমাদের বললাম এর ফাউন্ডার হচ্ছেন রুডলফ ডেজলার সিইও হচ্ছেন বিজন গুলডেন এবং হেডকোয়ার্টার অবস্থিত জার্মানি শহরে নেক্সট কোয়েশ্চেন হলো কোন রাজ্য যুবা শক্তি করোনা মুক্তি অভিযান লঞ্চ করলো তো পনেরোটি কোয়েশ্চেন রয়েছে আজকে লাস্ট পর্যন্ত দেখবে যুবা শক্তি করোনা মুক্তি অভিযান লঞ্চ করলো কোন রাজ্য কারেক্ট আনসার হচ্ছে মধ্যপ্রদেশ সম্প্রতি শক্তি করোনা মুক্তি অভিযান লঞ্চ করেছে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার যুবশক্তি অভিযানের মাধ্যমে মানুষকে করোনা সম্পর্কে সচেতনতাকে সচেতন করতে এবং করোনা নির্মূল করতে এটা মধ্যপ্রদেশ সরকার চালু করেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীতে একটু আগেই বললাম শিবরাজ সিং চৌহান গভর্নর আনন্দীবেন প্যাটেল এবং রাজধানী হচ্ছে ভোপাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন ইনি শিবরাজ সিং চৌহান নেক্সট দেখো বারো ভারত সরকার কাকে ভারতের ডাব্লিউটিও মিশনের ডিরেক্টর নিয়োগ করেছে ঠিক আছে তো ডাব্লুটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান তো ভারত সরকার সম্প্রতি আশিস চান্দরকোটকে চান্দর চান্দরকোটকে ভারতের একটা মিশন রয়েছে তিন বছরের মিশন যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর মিশন ডাব্লুটিও মিশন এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো চান্দর চান্দরকোটকে তো ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড এর বর্তমান ডিরেক্টর জেনারেল রয়েছেন নাগাজি ওকনজো নাকাসি ওকনজো ফাউন্ডার এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং এখানে তোমাদের আরেকটা হোমওয়ার্ক দেবো আজকের যে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তোমরা কমেন্ট করে জানাবে তো আজকে দুটো হোমওয়ার্ক দিলাম দুটো হোমওয়ার্কের উত্তর তোমরা দু অলিম্পিক কথা কোথায় হবে এবং ডাব্লুটিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এই দুটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আজকের কোন রাজ্য সম্প্রতি বেদিক শিক্ষা বোর্ড গঠন করলো তো সম্প্রতি বৈদিক শিক্ষা বোর্ড গঠন করেছে রাজস্থান অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার কেনই বা তারা গঠন করলো বেদিক শিক্ষা বোর্ড কারণ হচ্ছে শীঘ্রই সংস্কৃত ধর্মগ্রন্থ ও বেদের জ্ঞানকে পুনরুজ্জীবিত করার জন্য বৈদিক শিক্ষা ও সংস্কার বোর্ড গঠন করবে রাজস্থান সরকার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এখন রাজস্থান গঠন করবে তাহলে রাজস্থানের বর্তমান রাজধানী হচ্ছে জয়পুর জয়পুরকে আমরা জানি পিঙ্ক সিটি বলা হয়ে থাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট রাজস্থানের গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্রা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর সম্প্রতি কোন ভারতীয় এসডিজি পিওনিয়ার্স দু হাজার একুশ তালিকায় দশজনের মধ্যে স্থান পেলেন তো একটা সম্প্রতি এস ডিজি পিওনিয়ার্স দু হাজার একুশের একজন দশজনের নাম প্রকাশ করা হয়েছে সেই তালিকায় একজন ভারতীয় স্থান পেয়েছেন যার নাম হচ্ছে সুমন্ত সিনহা অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার সুমন্ত সিনহা সুমন্ত সিনহা হলেন রিনিউ পাওয়ার এর এমডি এবং সিইও রিনিউ পাওয়ার নামক সংস্থার এমডি এবং সিইও এবং এসডিজি পিওনিয়ার সম্পর্কে তোমাদের বলি এসডিজির পুরোনাম হচ্ছে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলস তো এর এসডিজি এর অগ্রদূত অর্থাৎ যারা সাস্টেনেবেল ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কাজ করেছেন এবং এই সাস্টেনেবেল ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউএনজিসি অর্থাৎ ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট দ্বারা এই স্বীকৃতি দেওয়া হয়েছে তো ভারতের একজন এই স্বীকৃতি পেয়েছে যার নাম হচ্ছে সুমন্ত সিনহা অপশান এ ইজ দ্য কারেক্ট নেক্সট দেখো পনেরো সম্প্রতিকে সংকল্প সে সিদ্ধি মিশন বন্ধন লঞ্চ করলো তো সম্প্রতি এই যে সংকল্প সে সিদ্ধি মিশন বন্ধন লঞ্চ করেছেন অর্জুন মুন্ডা অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অর্জুন মুন্ডা অর্জুন মুন্ডা হচ্ছেন বর্তমানে কেন্দ্র সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রী ঠিক আছে এবং এর মাধ্যমে ট্রাইফেড নামক যে সংস্থা রয়েছে সেই ট্রাইফেড বিভিন্ন উপজাতি উন্নয়নমূলক স্কিম চালু করবে তো অর্জুন মুন্ডা চালু করলেন সংকল্প সিদ্ধি মিশন বন্ধন লঞ্চ করলেন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আজকের পনেরোটি কোয়েশ্চেন শেষ হলো আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে প্রত্যেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও সেখানে আমি বিভিন্ন পিডিএফ প্রোভাইড করে থাকি সেখানে মে মাসের আমি দু মে মাসের সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে তোমাদের প্রোভাইড করেছি এবং সেখানে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হবে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তো সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেখানে প্রোভাইড করেছি তো টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন করে যাও এবং আমাদের দ্বিতীয় চ্যানেলে প্রত্যেক দিন জি ক্লাস হচ্ছে সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো